ঐতিহ্যবাহী করণদিঘি সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন হলো শনিবার। উপস্থিত মন্ত্রী গোলাম রাব্বানি। শারদ উৎসবের শুভ তৃতীয়ার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী করণদিঘি সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন হলো। মণ্ডপের ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলিত করে উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, জেলা পরিষদের সভাপতি কবিতা বর্মন, ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়ালাল আগরওয়াল, জেলার বিধায়ক সৌমেন রায়, সত্যজিৎ বর্মন, মোশাররফ হোসেন, গৌতম পাল, মিনহাজুল আরফিন আজাদ সহ বিশিষ্টজনেরা। করণদিঘি সর্বজনীন দুর্গায় স্থানীয় বিধায়ক গৌতম পালের পূজা বলে পরিচিত। এবার অষ্টমতম বর্ষের পদার্পণ করেছে। এবারে করণদিঘি সর্বজনীন দুর্গাপূজার থিম রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের দ্বারা বাঁশ ও বেতের নিপুণ কাজের মধ্য দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। তৃতীয় দিন থেকেই মানুষের ঢল উপচে পড়েছে। যাতে কোনোভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় সে কারণে মাস্ক বিতরণ করা হচ্ছে, পাশাপাশি স্যানিটাইজ করা হচ্ছে সাধারণ মানুষের হাত। পৌর প্রশাসক তনয় দেব, আমাদের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ রায়গঞ্জ থেকে এসছে, আমাদের জেলা পরিষদের সদস্য ভবেন চন্দ্র ঘোষ ওনার জন্য জোরে হাততালি একবার, তরঙ্গ চৌহান জোরে হাততালি ওনার জন্য, আমাদের হিন্দি সেলের গভর্নমেন্ট পিপি সহ বিশ্বাস মহাশয় ওনার জন্য জোরে হাততালি একবার, আমাদের অতিথিরা এসছেন আর কে বিশিষ্ট আমাদের সমাজসেবী সরল কুমার রায় আমি দেখতে পাচ্ছি আব্দুল ওহাব আলী এবং ডালপাড়া ব্যবসায়ী সমিতি থেকে শ্যাম কুমার কুণ্ডু মহাশয়কে আমি মঞ্চে আহ্বান করছি। করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গা উৎসব 2021 টুঙ্গিদিঘিতে প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের পুজো অনুষ্ঠান চলছে। এবার আমাদের থিম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে সাধারণ মহিলাদের 500 এবং তপশিলি মহিলাদের 1000 করে দিয়েছেন, মহিলাদের যে সহযোগিতা করছেন, এই মহিলারাই এই বাঁশ দিয়ে ডালি কুলো বেত দিয়ে তৈরি সমস্ত জিনিসপত্র দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে। ফলে এটা আমরা এবার তুলে ধরতে চেয়েছি। আমাদের প্রতিমা মাল্লা থেকে হয়েছে, আমাদের আলোকসজ্জা চন্দননগর থেকে হয়েছে, এবং আমাদের কোভিডের জন্য আমরা এবার বড় ফাংশন কালচারাল করতে পারছি না, কিন্তু আমরা মাস্ক বিতরণ করছি, স্যানিটাইজ দিচ্ছি মানুষকে, বস্ত্র বিতরণ করেছি, হেলমেট বিতরণ করছি, এবং করণদিঘি তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। মা সবার মঙ্গল করুক, সবার পুজো ভালো কাটুক। বাজেট এখনও করতে পারেনি, চলছে, তবে 30-এর নিচে তো হবে না। আমরা এখানে সরকারি প্রকল্পগুলো তুলেছি, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, শিল্পী ভাতা, সেফ ড্রাইভ সেভ লাইফ, মিশন নির্মল বাংলা, জল বাঁচান প্রাণ বাঁচান, সব আমরা এগুলো তুলে ধরেছি। এখানে আমাদের পাশাপাশি বিহার থেকে প্রচুর মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, ইসলামপুর, রায়গঞ্জ, দালকোলা, পূর্ণিয়া, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে প্রচুর মানুষ এখানে আসে। এই পুজোটা ঐতিহ্যবাহী পূজা এবং জেলার অন্যতম পুজো।